ইউজ অফ ক্যাপিটাল লেটার, অর্থাৎ কোথায় কোথায় বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়, বিভিন্ন সেন্টেন্সের মধ্যে বড় হাতের অক্ষরগুলো ব্যবহার হয়। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে যাবো। তো ফার্স্ট অফ অল, সেন্টেন্সের প্রথম শব্দটির প্রথম অক্ষরটি হবে বড় হাতের। ফর এক্সাম্পল, মাই নেম ইজ আসিফ, মাই নেম ইজ আসিফ, তাহলে মাই এমটা হবে বড় হাতের। এরপর হতে পারে ঢাকা ইজ আ ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ আ ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে ঢাকা ডি, এই ডিটা হবে ক্যাপিটাল, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। অ্যান্ড নাম্বার টু, বিভিন্ন বই পুস্তক, সংবাদপত্র, নদী, পাহাড়, পর্বত, এই সকল নামের পূর্বের ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ এই সকল নামের যে শব্দ থাকে সেই সকল শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়। আর থিঙ্ক অ্যাবাউট হতে পারে, আমি যদি চিন্তা করি যে কি প্রথমে বললাম যে বই পুস্তকের নামের প্রথম অক্ষর, আর থিঙ্ক অ্যাবাউট ইংলিশ ফর ডে। এরপর সংবাদপত্রের কথা যদি বলি, দ্য ডেইলি স্টার, এখানে কিন্তু দ্য ডেইলি ডি বড় হাতে, স্টার এস বড় হাতে। এরপর যদি নদীর কথা চিন্তা করি, দ্য পদ্মা, পদ্মার পিটা কিন্তু বড় হাতে হচ্ছে। এরপর যদি উপসাগরের কথা চিন্তা করি, দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল, ডি বড় হাতে হচ্ছে। তো এইভাবে খুব ইজিলি আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি এরকম একটা বই পুস্তক, সংবাদপত্র, কোনো একটা নদী বা উপসাগরের নাম থাকে, তাহলে সেই সকল শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতে হবে। সংক্ষিপ্ত শব্দ বা সংক্ষিপ্ত রূপ প্রকাশের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার হয়, যেমন এস এস সি, এস এস সি, জি এস সি, জি এস সি, এরপর এইচ এস সি, এরপর চিন্তা করা যায় আই বিএ, এম বিএ, বি বিএ, এ প্রত্যেকটি সংক্ষিপ্ত রূপের যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করলাম, আই বি এ, প্রত্যেকটি আই বি এ, প্রত্যেকটি লেটার কিন্তু ক্যাপিটাল লেটার। তাহলে সংক্ষিপ্ত কোনো একটি রূপ প্রকাশ করতে গেলে সেখানে যে লেটারগুলো ব্যবহৃত হয় সে প্রত্যেকটি লেটার হবে ক্যাপিটাল লেটার। এরপর ধর্মীয় গ্রন্থ বা জাতির নামের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়, যেমন দ্য কোরআন, কোরআনের ক্ষেত্রে কিউটা কিন্তু বড় হাতে। এরপর দ্য ইংলিশ, ইটা বড় হাতে হচ্ছে, এখানে ই, ইংলিশের এই যে শব্দটা বা ওয়ার্ডটা, এই শব্দের যে ফার্স্ট লেটারটা ইটা, এটা কিন্তু ক্যাপিটাল লেটার হচ্ছে। এরপর মাস, বার বা দিনের ক্ষেত্রে বা কোনো উৎসবের ক্ষেত্রে, ধর্মীয় উৎসবের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়, যেমন মাসের ক্ষেত্রে আমি উইন্টার, ডব্লিউটা, এখানে উইন্টারের ডব্লিউ যে লেটারটা, এটা বড় হবে। এরপর আমি জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি কি, যেটা কিন্তু বড় হাতে হচ্ছে, জানুয়ারি, উইন্টার। এরপর আমি যদি চিন্তা করি আমাদের দিনগুলো, মাসগুলো, এবার আর কিছু বললাম যে উৎসবের ক্ষেত্রে, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর, ঈদ উল, এটা বড় হাতে হবে। ঈদ উল আজহা, ঈদ উল, এটা বড় হাতে হচ্ছে। বা দুর্গা পূজা, দুর্গা, ডি, ডিটা বড় হাতে হচ্ছে। তাহলে আমরা কী বললাম যে কোনো একটা দিন, মাস, দিন বা মাস, জানুয়ারি, উইন্টার, কোনো একটা উৎসবের নামের যে শব্দগুলো থাকে সেই শব্দের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। এরপর উপাধি বা পদবীর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়, যেমন দি হাওলাদার, দি হাওলাদার বা দি চেয়ারম্যান, হ্যাঁ, দি হাওলাদার বা দি চেয়ারম্যান, এই সকল ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। বা আমাদের সবার খুব পরিচিত বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, এটা কিন্তু শেখ মুজিবুর রহমান, আমাদের যা শেখ মুজিবুর রহমান একটি উপাধি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই উপাধির ক্ষেত্রে যেমন দি বঙ্গবন্ধু, দি হাওলাদার, দি চেয়ারম্যান, এসকল উপাধির ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে এই লেটারগুলো বড় হাতে হবে, বি, বঙ্গবন্ধুর বিটা বড় হাতে, হাওলাদার এইচটা বড় হাতে, চেয়ারম্যানের সিটা বড় হাতে। এরপর দেশ বা মহাদেশের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়, যেমন বাংলাদেশ, বাংলাদেশের বিটা কি বড় হাতের, বাংলাদেশ, বি, এবং মহাদেশের ক্ষেত্রে এশিয়া, এশিয়ার এটা কিন্তু কি বড় হাতের হবে। এরপর ইংরেজি কবিতার ক্ষেত্রে প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এই যে টুইঙ্কল, এই শব্দগুলো বড় হাতের হচ্ছে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার, হাউ এইচটা বড় হাতের, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, ডব্লিউটা বড় হাতের হচ্ছে। তাই ইংরেজি কবিতার ক্ষেত্রে যে প্রত্যেকটা সেন্টেন্সে সেই সেন্টেন্স শব্দের প্রথম অক্ষরের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। সো এইসব আমাদের যে ইউজ অফ
ক্যাপিটাল লেটার কোথায় কোথায় আমার বড় হাতের অক্ষরগুলো ব্যবহৃত করতে পারি।